আপনার সাথে আপনার জামাকে একদমই মানায় আপনার জামাইটা কত সুন্দর আর আপনি দেখতে কেমন ওকে তো আমি একদমই পছন্দ করতাম না প্রথম দিন দেখেই সে শেষ আপনার কিছু শেখা উচিত আপনার মেয়ের কাছ থেকে মা হিজাব করলে মেয়েদেরকে এরকম করে কেউ কিন্তু করে না বাট মেয়ে করলে মা কেন না আমাকে ফোন করবা আদারওয়াইজ থাপ্পড়তে তোমার দাঁত ফালাই দিব এই ছিল প্রপোজাল একটা সময় ভাঙতাম এখন আর ভাঙি না মামা জাস্ট দাঁড়াও উঠে দাঁড়াও লাইফ করো হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অনেক ভালো আছি ফারিয়াস মিরর কি আমরা তার জীবনের প্রতিচ্ছবি দেখতে পাই এক্স্যাক্টলি আপনারা যেটা আমাকে লাইভে দেখেন ফারিয়াস মিররে এক্স্যাক্টলি আমি সেম টু সেমই অ্যাকচুয়ালি সেম টু সেম কিন্তু কখনো কি এমন হয়েছে যে লাইভে আমরা যাকে দেখতে পাচ্ছি মানুষ তাকে ভুলভাবে দেখেছে প্রতিদিন হচ্ছে কারণ মানুষ আসলে যেটা দেখছে অল্প একটু জায়গা দেখছে হ্যাঁ তারা তো আমার মানে বাসায় কি হচ্ছে না হচ্ছে অ্যাজ আ মাদার অ্যাজ আ ওয়াইফ আমি কেমন এই জিনিসগুলো তো তারা দেখছে না বা আমরা দেখাচ্ছি না মানুষকে শুধুমাত্র আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি যেহেতু আমার একটা পার্সোনাল ব্লগ পেজ আছে আমি ব্লগ আপলোড করি ওইটার মাধ্যমে অনেকটাই জানতে মানে পারছে যে আমার দুই বাচ্চা আছে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার একটা সংসার দ্যাটস ইট আলহামদুলিল্লাহ এই যে ব্র্যান্ড প্রমোটিং ক্যারিয়ার এই ক্যারিয়ারে আসার পেছনে যদি কারো নাম বলতে বলি কার ভূমিকা সবচেয়ে বড় ছিল আপনার আমার নিজের ছিল আমি তো 2016 সাল 15 সাল থেকে আমি গ্রুপগুলোতে পিকচার আপলোড করতাম যেহেতু আমি আবারও রিপিট করতেছি আমি দুই বাচ্চার মা সো নিজেকে মেনটেন করে রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ তো আমরা ওই যে দেশের বাইরে ট্রাভেল করা দেশের মধ্যে আমরা খুব ঘুরে বেড়াতে পছন্দ করি তো তখন থেকে আমি পিকচারগুলো আপলোড করতাম গ্রুপগুলোতে বড় বড় গ্রুপগুলো গার্লস গ্রুপগুলোতে তো খুব পজিটিভ একটা ভাইবস আসতো তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি গ্রুপে ওই যে চিটচ্যাট লাইভ করতাম মানুষ খুব পছন্দ করতো হঠাৎ করে আমাকে একজন আমার খুব কাছের একজন বললো যে তুমি পেজ ওপেন করো পেজ ওপেন করলাম অ্যান্ড দেন আমি গ্রুপ থেকে কিন্তু আমি ফার্স্ট ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি হ্যাঁ বাংলাদেশের রেনাউন্ড ব্র্যান্ড হ্যাঁ অ্যান্ড দেন পেজে কাজ করা শুরু করি হ্যাঁ আমি আমাকে অ্যান্ড দেন আমার দুই বাচ্চা আমার হাজব্যান্ড কখন এরকম হয়েছে যে লাইভে খুব হাস্যোজ্জ্বল আপনি কোনো একটা কমেন্ট দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে মানে খুবই খারাপ হয়ে গেছে আপনি লাইভ অফ করে দিয়েছেন এমন তো হয়নি কখনো না এটা কখনো হয় নাই আমার আমার মনে আছে আমাকে আমার একটা মানে একটা কথা অনেক ভাইরাল হয়েছিল সো ওই সময়টাতে আমি আমাকে জাস্ট লাইভ স্টার্ট করতে হবে তো আমি একটু ভেঙে পড়ছিলাম আমি জাস্ট বসে পড়ছি আমার হাজব্যান্ড এসে আমাকে বলছে আমার বাচ্চা দুইটাই যে সামনে আসি মামা জাস্ট দাঁড়াও উঠে দাঁড়াও লাইভ করো অ্যান্ড কমেন্ট সোয়াইপ করে দাও কমেন্ট প্রত্যেকটা কমেন্টে গালি ছিল একটা ভিডিওর পরে তো যাই হোক আমি উঠে দাঁড়াইলাম এবং আমি সোয়াইপ করিনি ওই সময়টাতে কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যদি এখন সোয়াইপ করি এটা আমি হয়তো মানে ইউনো লাইক পরবর্তীতে ওইভাবেই আমাকে করতে হবে তো না আমি লাইভ অফ করিনি আমি ওইভাবেই কমেন্ট দেখে দেখে মানে শক্ত হয়ে আমি কিন্তু একটার পর একটা লাইভ করে গেছি ওই দিনই আমার চারটা লাইভ ছিল ওই ঘটনার পরেই আমি চারটা লাইভ করছি এবং সাকসেসফুলি করছি আপনি আমার সাথে বলছিলেন আপু যে আমি অনেক ইমোশনাল আমি এই ট্রলগুলো নিতে পারি না কিন্তু আপনি কি সত্যি নিতে পারেন না আপনি কিন্তু নিয়ে দেখিয়েছেন যে আসলে কিন্তু আপনি লড়াই করে যাচ্ছেন এখনো প্রতিনিয়তই আমার যেটা হয়েছে যে ট্রলের ব্যাপারটা ওই যে বললাম যে ফার্স্ট অফ অল মানে আমি বলবো আল্লাহকে অনেক ধন্যবাদ যে আমাকে এমন একটা ফ্যামিলি আল্লাহ আমাকে দিছে আমার হাজব্যান্ড এবং আমার দুই মেয়ে দুইটাই মানে প্রত্যেকটা ট্রলের সময় আমি অনেক ভেঙে পড়ি এবং ওরা যেভাবে পাশে এসে দাঁড়ায় যায় যে মা কিছু না মানে আমি ভাঙি ওরা আমাকে গড়ে আমার হাজব্যান্ড প্রতিনিয়ত আমাকে গড়ে আমার দুই বাচ্চা প্রতিনিয়ত ক্যানাডা থেকে কিন্তু সুপ্তি এই যে আজকে বললো না সুপ্ত প্রতিনিয়ত যে আমি মাঝে মধ্যে মনে হয় যে ধুর ছেড়ে দেই মানে হয় না আমিও তো মানুষ না বুঝে শুনে এসে উল্টাপাল্টা কথা বলে যায় মাঝে মধ্যে মনে হয় স্টপ করে দিই বাট আমার মেয়ে বলে যে মামা এই জায়গাটাতে তুমি আসছো অনেক হার্ডওয়ার্ক করে 7 বছর মানে কষ্ট করতে করতে এই জায়গা এখন ছাড়া যাবে না আমি যদি বলি যে একটা ব্র্যান্ডকে আপনি প্রমোট করছেন আপনি একটা দায়িত্ববোধ থেকে কিন্তু দায়বদ্ধ এখন সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হয় স্পেসিফিক যদি বলি ধরেন যে আমি লাইভ করতেছি একটা কসমেটিক্স ব্র্যান্ডের তো ওখানে আমি হয়তো আমি ধরেন যে এমন একটা প্রোডাক্ট আমি ইউজ করলাম যে প্রোডাক্টটা ওই ওই ব্র্যান্ডের নাই হ্যাঁ
তো তখন আপু এটা নাম বলো আপু এটা কোন 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 জিনিসটা তখন আমার দায়বদ্ধতা আমি কোনো ব্র্যান্ডের নাম মুখে আনি না নেভার কারণ বলা যাবে না কারণ ওই ব্র্যান্ডটা কিন্তু তার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য আমাকে পেমেন্ট দিচ্ছে তা আমি কখনোই একটা ব্র্যান্ডের মধ্যে আরেকটা ব্র্যান্ড ইন্টাক্ট করাই না সেটা স্কিন কেয়ার হোক সেটা আপনার মেকআপ প্রোডাক্ট হোক এগুলো ড্রেসের ক্ষেত্রে ইভেন এমন হয় না ড্রেস আমি লাইভ করতেছি তখনও যদি অন্য আপু তুমি কালকে পরছিলা আপু তুমি ওই দিন পরছিলা তো কোত্থেকে আমি কখনো নাম বলি না কখনো নাম বলেন মনে নেই কারণ আমরা বলতে পারবো না কারণ আমাকে একটা মানুষ আমার পেছনে টাকা ইনভেস্ট করতেছে সো আমি তার ব্র্যান্ডকে সামনে রেখে আমি আরেকটা ব্র্যান্ডকে সামনে কীভাবে আনি এই দায়বদ্ধতা আমার মধ্যে আজীবন ছিল আর যদি বলি যে দর্শকের প্রতি যে দায়বদ্ধতা আপনাদের মধ্যে কাজ করে যে একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা কতটা হেল্পফুল হবে তাদের জন্য আচ্ছা এটা আমার কাছে মনে হয় আমার চাইতে ভালো মানে আমার এমন হয়েছে যে আমি খুব কম বেছে বেছে কাজ করি স্কিন কেয়ার প্রোডাক্ট যদি আমি কাজ করি না ওইটা দেখবেন যে হার্ডলি দুইটা দুই রকম একটা আয়ুর্বেদিকে চলে যাবে আর একটা হচ্ছে আপনার ধরেন রিসেন্ট টাইমে আমি করতেছি একটা ভিয়েতনামের একটা ব্র্যান্ড হ্যাঁ এখন আয়ুর্বেদিক যে যারা ইউজ করে ধরেন আপনি আয়ুর্বেদিক ইউজ করেন হয়তো আরেকজন এটা করবে না সো এটা স্কিন কেয়ারের ক্ষেত্রে এবং ওই প্রোডাক্টগুলো আমরা আমি মিনিমাম এক মাস আগে ইউজ করে নিই অ্যান্ড দেন ওটার একটা রিভিউ বা তাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট পেপারটা সাইনিংটা হয় এখন আমি প্রতিদিন এসে ধরেন একদিনে আমি অনেকগুলো স্কিন কেয়ারের করব না কারণ কি দেখেন স্কিন আর চুল এমন একটা ব্যাপার যে আমি যদি আজকে বলি আমি এটা লাগাই কালকে বলি আমি মানে একটু পরে আমি বলছি আমি এটা ইউজ করি সো আমার যারা অডিয়েন্স ওরা তো কনফিউজ হয়ে যাবে ওরা তো আমাকে ফেক ভাববে তো যার জন্য আমি কম কাজ করি স্পেসিফিক ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি কম কাজ করি আমি আপু আপনার দুই সন্তান ওদের সম্পর্কে একটু জানতে চাই ওরা কিন্তু এখন একটা সেলিব্রিটি টাইপের হয়ে গেছে হ্যাঁ দর্শক আপনার থেকেও মনে হয় ওদেরকে বেশি পছন্দ করে এটা সত্যি ওদের সম্পর্কে জানতে চাই আচ্ছা বড়টা সুপ্তি ও ক্যানাডাতে আছে ও তো কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছে অ্যান্ড ওকে মানুষ একটু আলাদা করে ফেলে কারণ ও হিজাব করে আর আমার সঙ্গে ওকে মিলাইতে পারে না কখনো কারণ আমি হিজাব করি না এটা নিয়ে অনেক কথা হয় অনেক কথা হয় এবং আমাকে যেমন পরশুদিন একটা লাইভে আমাকে বলতেছিল যে আপনার কিছু শেখা উচিত আপনার মেয়ের কাছ থেকে তো আমিও খুব পোলাইটলি তাকে অ্যান্সার দিয়েছি যে আপু আমি কিন্তু আমার মানে পেটের ভেতর থেকে আমার সন্তানটাকে জন্ম দিছি এবং আমার বাচ্চাটাকে আপনারা যতটা দেখতেছেন ভদ্র সেটা কিন্তু সে আমার কাছ থেকেই পেয়েছে সুতরাং এটা আপনাকে বুঝতে হবে যে ও আমার সন্তান এখন আমাদের দেশের একটা কালচার কি আপু মা হিজাব করলে মেয়েদেরকে ওরকম করে কেউ কিন্তু ই করে না বাট মেয়ে করলে মা কেন না না এটা আমার কাছে মনে হয় এটা যার যার ব্যাপার আমার মেয়ে যখন বলছে মামা আমি চাই হিজাব করতে আমি বলছি ইউ আর মোস্ট ওয়েলকাম লাইক ওর সব কিছু আমি কিনে দিই সব কিছু আর আমি যখন হিজাব করবো ডেফিনেটলি সেটা আমার অন্তর থেকে আসতে হবে আমি এমন হিজাব কখনই করতে চাই না যেটা আমি ধরেন করলাম হ্যাঁ করবো খুলে ফেলবো আমি যখন থেকে করবো আমার চুল দেখা যাবে না হিজাব আমরা কেন করি যাতে আমার হেয়ারটা কভার হয়ে যাক তাই না বডিটা কভার হয়ে যাক সো আমার ইচ্ছা আছে আমি যখন করবো ডেফিনেটলি আমার চুল যেমন আমার বড় মেয়েকে বলে আমার বড় মেয়ের নাকি চুল নেই সো আপনি তো ভিডিও কলে কথা বললেন ওর কিন্তু কোমর পর্যন্ত চুল আমার মাথায় যতগুলো চুল আছে তার আলহামদুলিল্লাহ তার 10 গুণ বেশি চুল অনেক হেভি চুল তো এই টাইপের কোয়েশ্চেন লাইক সবসময় আসে কেন কারণ আমি যেহেতু ইউনো ওয়েস্টার্ন আউটফিট পরি বা আমি হিজাব করি না আমার মেয়ের মাথায় নিশ্চয়ই কোনো চুল নেই এই কমেন্টগুলো খুব বিরক্তিকর লাগে আর সারা হচ্ছে লাইক ছোটটা যেটা সারা অ্যান্ড ওর ব্যাপারে কী বলবো আমার দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে অ্যান্ড আপনার একটু পরেই দেখবেন সারা আসবে ওর হচ্ছে লেখাপড়া নামাজ লেখাপড়া বাবা মার যত্ন এটা কিন্তু সুপ্তি করে তো সুপ্তির কাছ থেকে সারা জিনিসটা পাইছে আর ওরা ডেফিনেটলি আমাদের কাছ থেকে পেয়েছে আমরা আমাদের বাবা মার যে পরিমাণ টেক কেয়ার করা বা যা যা করা তো এই তো সারা সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ফার্স্ট হয় সেকেন্ড হোক মানে যদি হয় হাফিয়ালি তোর মাথা নষ্ট হয়ে যায় এই জিনিসটা কিন্তু আমার ছিল না এই জিনিসটা বোধহয় ওর বাবার কাছ থেকে পেয়েছে ওর বাবা এরকম আমরা একটু তাহলে ভাইয়ার সম্পর্কে জানতে চাই ভাইয়াকে নিয়ে কিন্তু অনেক কথা অনেক জানার ইচ্ছা মানুষের আচ্ছা আমাদের বাঙালি কালচার একটা মানে একটু প্রবলেম আছে সবাই না কিন্তু আমরা সবাইকে এক করতে পারবো না কিছু কিছু মানুষ আছে হাজবেন্ড যদি ওয়াইফকে টাইম না দেয় সেটা খারাপ হাজবেন্ড যদি ওয়াইফকে ভালোবাসে বা টাইম দেয় সেটাও খারাপ সো আমাদের কালচারটাই না ওই রকম করে করা যে তুমি করলেও খারাপ তুমি না করলেও খারাপ তো হ্যাঁ অ্যাজ আ হাজব্যান্ড দেখেন প্রত্যেকটা মানুষের হয় না যে উপরে ওঠার পেছনে সাকসেসের পেছনে
কেউ না কেউ তো থাকে, তো হাজবেন্ডের সাকসেসের পেছনে আমার কাছে মনে হয় ওয়াইফের যেরকম অবদান আছে, একজন ওয়াইফের সাকসেসের পেছনে কিন্তু একজন হাজবেন্ডের অবদান না থাকলে কখনোই কোনো মেয়ে কাজ করতে পারবে না, যদি হাজবেন্ড বলে যে তুমি কাজ করতে পারবে না, থাকে না যে কাজ চাও আর সংসার কোনটা? আমাদের আমাদের বাঙালি কালচারে তো এটা তো মানে ভেরি কমন, ভেরি কমন। তো তখন যদি আমার মেন্টালিটি এমন হয় যে আমি কাজ চাই, আমি সংসার করবো না, তখনই কিন্তু ওই ঝামেলাটা হয়ে যায়। আর যখন হাজবেন্ড ওয়াইফ বোধ বুঝে যে না ওকে ফাইন, তোমার প্ল্যাটফর্মটা ভালো, তুমি কাজ করতেছো করো, পারলে আমিও তোমাকে হেল্প করি, ঠিক আছে? তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় কি আপনার শনিবার অ্যান্ড শুক্রবার আমার লাইভ, আমি শুক্রবারে তেমন একটা করি না, তো মাঝে মধ্যে যেটা হয় ওর অফিস থেকে আসতে আসতে ধরেন 11টা 10টা 11টা, আমার লাইভ কিন্তু আজকে রাত্র 11:30টায় আছে। তো ওই টাইমটাতে ও তো হাজবেন্ড, ও তো আসবে আমার কাছে, না কী অবস্থা বাবা কী করতেছো? তো ওই যে মানুষটা শুনে ও আচ্ছা উনি উনি আচ্ছা উনি তো কোনো কাজ করে না, কিন্তু টাইমটা এরা খেয়াল করে না, এটাই প্রবলেম যে আসলে ভাইয়া কোন টাইমটাতে। আবার ধরেন ভ্যাকেশন, আপনি ভ্যাকেশনে যাবেন, এখন এরা এত ঘুরে বেড়ায়, আমরা প্রতি মাসে যাই ঢাকার বাইরে যাওয়ার, এদের আসলে কোনো কাজ নেই, এদের কোনো কাম কাজ নাই, এক কথায় লও ভাষা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই আপনি দেখেন যে আমরা মানে কয় রাত স্টে করতেছি, কারণ ও যেহেতু জানেন আপনি কোন কোম্পানিতে আছে, আমি নাম তো নাই বলি, ওর তো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে অফ, ঠিক আছে? তো আমরা থার্সডে রাতে যদি চলে যাই আমরা তো দুই দিন পাচ্ছি, তো ওই যে এতে তো কোনো কাম কাজ নাই, এরা তো সারা মানে ওরা ভাইয়াকে না দেখলেও বলবে যে ভাইয়া আসলে কি সত্যি আছে, আছে হ্যাঁ, আর ভাইয়া দেখাকেও প্রবলেম, কেন এই এই লোকটা কেন, মানে কি সমস্যা এই লোকের, এটা আমাদের বাঙালি কালচারেই আছে। কখনো কি এমন কমেন্ট পেয়েছেন যে না ভাইয়ের সাথে ভাবিকে মানায়নি, এমন কোনো কমেন্ট কি কখনো পেয়েছেন? হ্যাঁ প্রচুর। তখন কেমন লাগে, তখন ওদেরকে কি বলতে ইচ্ছা করে আপনার? আমার না যেটা হয় কি মজার ব্যাপার, আমাদের ফ্যামিলিতে যতটুকুই আমাদেরকে মানুষ চিনুক জানুক, চারজনের সমান সমান ফ্যান বেজ আছে। আপনি জানেন আমার হাজবেন্ড মাঝে মধ্যে হয় না যে ট্যুরে যায়, মিটিংয়ে যায়, একদম গ্রামের দিকে চলে যায়, ও বলে বাবু গ্রামের মধ্যে একজন দৌড়াইতেছে, শামিম ভাই শামিম ভাই শামিম ভাই, কেউ বাবু ভাই বাবু ভাই। আমাদের চারজনের না একটা আলাদা আলাদা ফ্যান বেজ আছে, চারজনকেই আলাদা করে মানুষজন চিনে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে ভাবে কি আমি জেলাস হব? হ্যাঁ আপনার সাথে আপনার জামাকে একদমই মানায় না, আপনার জামাইটা কত সুন্দর আর আপনি দেখতে কেমন, আমার খুব হাসি হাসি, আমি বলি যে হ্যাঁ আপু ইউ আর রাইট, আমার হাজবেন্ডটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, ওই পর্যন্তই মানায় নাই তার 22 বছর আলহামদুলিল্লাহ। মেইন কথা মানাক আর না মানাক আমরা অনেক হ্যাপি কাপল, হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু ভাইয়ের সাথে আপনার বিয়ের গল্পটা শুনতে চাই, এবং লাভ ম্যারেজ ছিল কিনা? এটা অ্যারেঞ্জ লাভ, অ্যারেঞ্জ তারপর লাভ, ভালোবাসা। আচ্ছা সেই গল্পটা শুনতে চাই, কত বছর বয়সে বিয়ে হয়েছিল আপনার? আমার 15 বছর বয়সে বিয়ে হয়, খুব ছোট বয়সে, খুব অল্প বয়সে। কিভাবে খুঁজে পেলো আপনাকে? ও বেসিক্যালি আমার মেঝো চাচুর ফ্রেন্ড ছিল, তো ওর প্রথম দেখা গায়ে হলুদে, প্রথম দিন দেখেই সে শেষ, অ্যান্ড বিয়ের দিন আমাকে একদম ডিরেক্টলি থাকে যে আই শোনো একটা কার্ড দেয় যে এটা হচ্ছে আমার অফিসের কার্ড, মানে আমাকে ফোন করবা, আদারওয়াইজ থাপ পড়তে তোমার দাঁত ফালাই দিব, এই ছিল এটা ছিল প্রপোজাল। হ্যাঁ তো আমি বাসায় এসে আমার মাকে বললাম যে মা এই লোকটা এমন কেন করে, ও কিন্তু তখন ওর বয়স ছিল মেবি 23 বছর, এত ছোট। মা হাসে, আমার মা তো চিনে কারণ আমার চাচুর ফ্রেন্ড ছিল না। তো এর পরবর্তীতে হ্যাঁ ওইটা যেটা হয়েছে, ও আমার চাচুর মাধ্যমে যে আমি আসলে তোর ভাস থেকে খুব পছন্দ করি, ওরা আমি বিয়ে করতে চাই, তো আমার চাচু বলছে কখনো না, আমার আমার ভাস্তি অনেক আদরের অনেক চঞ্চল, আমি তো অনেক চঞ্চল অনেক, বাট তোর ফ্যামিলিতে গিয়ে ও কখনো অ্যাডজাস্ট করতে পারবে না, ও তো যৌথ ফ্যামিলি, আর তার চেয়ে বড়ো কথা কি ও হচ্ছে বড়ো ছেলে, ওর ওর কিন্তু অনেক দায়িত্ব, ওরা 7 ভাই বোন, 6 ভাই বোন কারো বিয়ে হয় নাই, লেখাপড়া করতেছে সবাই। ও তখন আমার চাচুকে বলছিলো যে দেখ জীবনে আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইও নি, ওকে আমার এত ভালো লাগছে, জাস্ট তুই আমাকে একটু চান্স দে, আমি আমি যদি আমি জাস্ট একটু কয়েকদিন ওর সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। তো তখন এসে আমার চাচু আমার মাকে বলে, আমার মা তখন দাদা জানের সাথে কথা বলে, আমার দাদা জান তখন আমাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেয় দেখা করার জন্য। তো আমরা যখন দেখা করতে যাই তখন মনে আছে বলদা গার্ডেন আমাদের পুরান ঢাকা ওখানে, তো আমার সঙ্গে লোক দিয়ে দিত, কাজের লোক দিয়ে দিত। হ্যাঁ ওকে তো আমি একদমই পছন্দ করতাম না, তা আমি মার সঙ্গে আমার ইউজে না মা এটা মা তুমি দেখো আমাকে, মা আমার আমার মা একটা কথা বলছিল ছেলে ভালো দেখতে পারো, আমার এই দুইটা লাইন মনে আছে। অ্যান্ড দেন আমি যখন ওর সাথে ফার্স্ট মিট করি, পিছনে কাজের লোক দাঁড়ানো ছিল বলদা গার্ডেনে, দূরে দূরে দুজন বসা,
ওর যে একটা কথা বলা ও প্রথম দিনই আমাকে আটকায় ফেলছে আমি জানি না একটু একটু করে ভালো লাগা শুরু হলো তারপরে আমাদের ফোনে কথা হইতো এবং 8-9 মাস পরে তো আমাদের বিয়ে হলো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের হাতে আমার 6 ননদ দেবরকে লেখাপড়া করাইছি আমি বলতে আমার হাজবেন্ড এবং डेफिनेटলি আমি যদি একটু বেকাতারা হইতাম এটা তো আপনিও বুঝছেন না যে আমি যদি বলতাম যে না এটা করা যাবে না হাজবেন্ড কি করতে পারবে डेफिनेटলি না আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে সবকিছু করেছে ওদের লেখাপড়া থেকে শুরু করে ওদের প্রত্যেককে বিয়ে দেওয়া সেটুকু আমি করতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমরা শেষ করব একটা কথা দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন বা কিছু একটা যে আসলে আমরা যা সোশ্যাল মিডিয়ায় যা দেখি তা কতটা সত্যি বা আমরা যে হুট করে একটা কমেন্ট করে দেই একটা মানুষের বিপক্ষে কতটা জেনে আমরা সেই কমেন্টটা করি কতটা উচিত আমাদের ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়াতে আমার কাছে মনে হয় যে আমরা আসলে যা দেখাই ততটুকুই মানুষ দেখে তার আগে পরে কিছুই দেখে না এখন আমি ধরেন একটা লাইভ করতেছি আমি আধা ঘন্টা বা এক ঘন্টা একটা লাইভে আমি তাদেরকে যা দেখাচ্ছি তারা সেটাই দেখতেছে হ্যাঁ তো আমাদের কিছু কিছু জিনিস যখন ফুটেজ যখন ভাইরাল হয় এই যে পুরো একটা কনভারসেশন আপনার সঙ্গে আমার হইলো তো দুই একটা কথা ফানি ফানিও হইছে সো কারো কারো ইন্টেনশন থাকে এবং ওরা বসেই থাকে ইন্টেনশন নিয়ে এবং এটা লাইক ধরেন দুই তিনটা পেজ এরকম থাকবেই হ্যাঁ হেটার্স তো থাকবেই বাট ওরা হেট করে করে না ওরা মজা করে করে কারণ অলমোস্ট ভিউয়ার আশায় করে প্রত্যেকটা পেজ কিন্তু মনিটাইজেশন করা এখন ঘরে বসে ধরেন আমার তো একটা ফেস ভ্যালু যতটুকুই হোক আছে তো তো ওইটা দিয়ে ও যদি ওইটুকু কাট করে নিয়ে এসে ওর পেজে আপলোড করে দেয় ধরেন তার পেজে ও লাইভ করে সে টোটাল 4-5 দিনের ভিউ হয়তো 1000 না কিন্তু আমার যে ওই যে আমি বা আমার মানে আমাদের সেক্টরে অন্য যাদের এরকম ট্রল হয় ওইটুকু কাট করে বসায় দেয় এতে করে ইউনো মিলিয়ন মিলিয়ন ভিউ হতে হতে ওরা তো ডলার ইনকাম করতেছে সো ওকে করো তুমি ডলার ইনকাম করে তুমি হ্যাপি থাকো ঠিক আছে একটা সময় ভাঙতাম এখন আর ভাঙি না এখন ভালো লাগে করতে থাকো